Hello viewers, assalamu alaikum. Welcome back to channel Muhammad Jaber. Kemon achen shobai? Abaro hazir hoyechi notun duti recipe niye. Ashole ajke amra iftar korbo bhinno rokomer item diye. Murgir mangsher kuti bhuna o sathe gorom gorom fulkoluchi. Cholun shuru kori. Recipe ti kore dekhaben sweetie. এখানে হাফ কেজির মতো আটা নিয়েছি আজকে লুচিটা করব আমি আটা দিয়ে যে রেগুলার আটা যেটা আমরা খাই রুটি সেটা দিয়ে ফুলকু লুচি বানাব এক চামচের মতো লবণ দিচ্ছি হাফ কেজি আটাতে লবণ স্বাদ মতো কেউ যদি বেশি খান কম খান সেটা আপনাদের ব্যাপার দুই চামচ চিনি চাইলে কমও দিতে পারেন तीन चार चम्मच होच्छे सोयाबीन तेल भालो करे मैश करते होबे जतक्षण आपनार आटाटा भेजा भेजा ना होय आमी कोनो बेकिंग पाउडार यूज करतेछि ना एमनितेई फुलको होबे लुचिटा রেসিপিটা আসলে বেকিং পাউডার ছাড়াই ফুলকো হবে সেই প্রক্রিয়ার বেশিরভাগ রেসিপিতে বেকিং পাউডার দিয়ে ফুলানো হয় তো এটি বেকিং পাউডার ছাড়াই 10 মিনিটের মতো এই দেখুন একদম ভেজা ভেজা হয়ে গেছে আটাটা এই যে মুট করলে মুট হয়ে আসছে এখন অল্প অল্প পানি দিয়ে আপনারা কাওয়াটা করবেন অল্প অল্প পানি দিয়ে করতে হবে এভাবে অল্প অল্প পানি দিয়ে আপনারা যতক্ষণ না ভিজে ভালো করে মাখতে থাকবেন এই যে আমার কাওয়াটা হয়ে আসছে ডলতে থাকবেন যে যত পারেন অনেকক্ষণ ম্যাসেজ করলে কাওয়াটা অনেক সফট হবে লুচিটা অনেক ফুলবে এভাবে করে ডলতেই থাকবেন লুচি ফুলকো হয় হাতের উপরেই হাতের মেসেজ যত করবেন আটাতে তত আপনার লুচি ভালো হবে এই যে দেখুন সফট হয়ে গেছে এই যে আঙ্গুল ঢুকে যাচ্ছে তাহলে বুঝবেন যে আটা হয়ে গেছে কাওয়াটা ভুনা যেটা স্পেশাল আমাদের আজকে সেটা আপনাদের দেখাবো এখানে আমি 250 গ্রাম মাংস নিয়েছি দেখো মুরগির মাংস বুকের মাংসটা আর কি আমরা শুধু দুজন খাবো তো অল্প করে আপনারা বেশি যদি নিতে চান নিতে পারেন আদা বাটা রসুন বাটা এটা হচ্ছে কালো আপনার হলো গোলমরিচ নিয়েছি তিন চারটি তারপরে আপনার হচ্ছে এলাচ দারুচিনি থেতো করে নিয়েছি কালো সাদা আপনার হলো থেতো করে নিলে ফ্লেভারটা বেশি ভালো আসবে আর কি আজকে আমি করব সম্পূর্ণ কাঁচা মশলাগুলি তেল বেরেস্তা সব কাঁচা পেঁয়াজও কাঁচা এক চামচ আদা বাটা দিলাম এক চামচ রসুন বাটা লবণটা স্বাদ মতো দিবেন যে যেরকম খান
মরিচ গুঁড়া দিচ্ছি, ঝালটাও আপনারা পরিমাণ মতো দিবেন, যে যেরকম খান। আমি একটু ঝাল বেশি খাই তাই ঝালটা বেশি দিই আমি। এক চামচ হলুদ, মরিচ এক চামচ দিয়েছি, জিরার গুঁড়া দিচ্ছি, ভাজা জিরার গুঁড়া এক চামচ, তেল পরিমাণ মতো দিবেন, আপনার যে যেরকম খান সেরকম, কম খেতে চাইলে কম, বেশি খেতে চাইলে বেশি। এখন এখানে মাঝারি সাইজে তিন চারটি পেঁয়াজ আমি কেটে নিয়েছি, চারটি পেঁয়াজ কাঁচা, এটাতে কোনো বেরেস্তা ইউজ হবে না, সব কাঁচা। এখন আসল যে মূল আকর্ষণ সেটা হচ্ছে ভালো করে ম্যাশ করে নিতে হবে, একসাথে সবগুলি মেখে নিতে হবে, কোনো পানীয় দেওয়া যাবে না, এটা দিয়ে রান্নাটা হবে। ভালো করে মেখে নেবেন, মশলার যে ফ্লেভারটা সব ধরনের মশলা ওইটা মাংসের মধ্যে ঢুকে যাবে, খেতে অসাধারণ। যখন ট্রাই করে দেখবেন বলবেন যে আসলেই তো খুবই টেস্ট। পরোটা দিয়েও ভালো হবে, লুচি দিয়েও, রুটি দিয়েও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন, তবে লুচি আর হলো পরোটা দিয়ে সব থেকে ভালো হয় খেতে। বুকের মাংসগুলি এই যে কিউব করে কেটে নিয়েছি, সেই জন্যের নাম কুটি ভুনা, কুটি করে কাটা। মাঝারি তাপে রান্না করবেন ধীরে ধীরে, ধীরে ধীরে হবে, একটু পরপর নাড়া দিবেন, 5 মিনিট পরপর ভালো করে কষিয়ে নিতে হবে, কোনো পানি দেওয়া যাবে না, ওই ওইটার মধ্যে মশলার মধ্যেই কষাতে হবে। দেখুন পানি ছাড়া কত সুন্দর সফট হয়ে আসছে, তাহলে একটু দেখাই দিলাম, এই দেখুন সম্পূর্ণ পানি ছাড়াই কিন্তু মাংসটা সেদ্ধ হয়ে আসতেছে, মশলাও সেদ্ধ হয়ে যাচ্ছে, সফট হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। এইভাবে ধীরে ধীরে মিডিয়াম লোতে রেখে তাপটা রান্না করতে থাকবেন। এই যে দেখুন মাংসটা কত সুন্দর কালার এসেছে, আপনার পানি ছাড়া ধীরে ধীরে তাপে তাপে রান্না করবেন ঢাকটা দিয়ে দিয়ে, তাহলে খেতে অনেক সুস্বাদু হবে। এখন আমরা যাই লুচির পর্বে।